সামনেই কালী পুজো, অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের এই উদযাপনের জন্য নিজেকে প্রস্তুত করছে বাঙালিরা। শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই উৎসব প্রিয় মানুষ মেতেছে শক্তির আরাধনায়। বিগত 82 বছর ধরে শক্তির আরাধনা করে আসছে সিমলা রাজেন্দ্রপল্লী সংঘ। এবছরও অশুভ শক্তির বিরুদ্ধে নামছে এই ক্লাবের সদস্যরা। বুধবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে খুঁটি পুজোর আয়োজন করেছিল ক্লাবের উদ্যোক্তারা। এদিন খুঁটি পুজো উপলক্ষে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, চেয়ারম্যান স্মিতা বক্সী, চিফ অর্গানাইজার সৌম্য বক্সী, সভাপতি সতীনাথ প্রামাণিক, উপসভাপতি হারু দাস, সম্পাদক নন্দকুমার শুক্লা, রতন রাজ্যাসপাল, অয়ন দাস, চিরঞ্জিৎ চ্যাটার্জি, উৎপল দাস, তাপস রক্ষিত সহ অন্যান্যরা। কর্মযজ্ঞ 83 বছরের এই পুজো, খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এই পুজোটা কখন থেকে করতেন আমি জানি না, কেউ আছেন কিনা 83 বছর ধরে পুজোর সঙ্গে জড়িত, কিন্তু বলার প্রয়োজনীয়তা আছে। আমরা ধর্মে বিশ্বাস করি, আজকে শ্যামা পূজা উপলক্ষে খুঁটি পূজা স্বাভাবিক কারণে স্বাভাবিকভাবে এই অঞ্চলের কুচকাটা থেকে শুরু করে মা বোনেরা এবং আমাদের সুধীজনেরা সকলে একত্রিত হয়ে আজকে পুজোর ঘণ্টা বেজে গেল শ্যামা পূজা। শ্যামা পূজার মায়ের কাছে, শ্যামা মায়ের কাছে আমাদের অগ্র নিবেদন থাকবে, পুষ্পাঞ্জলি করে আমরা মায়ের কাছে নিবেদন করবো, মা অসুর শক্তি নাশ করো, বিনাশ করো, শুভ শক্তির সঞ্চার করো। এবং সেই সঙ্গে আমরা নিশ্চিত করে বলবো করোনা নামক যে অতিমারি ভয়াবহ অবস্থা সৃষ্টি করে বিশ্ববাসীর কাছে, বিশ্বতে মানুষকে শেষ করে দেবার একটা প্রয়াস শুরু করেছে, তার বিরুদ্ধে আমরা লড়ার জন্য আমাদের শক্তি দাও। আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী অনেকভাবে, অনেক রকমভাবে সচেতনতা আনার জন্যে কচি কাঁচাদের থেকে শুরু করে মা বোনেদের অনেকভাবে, অনেক রকমভাবে উপদেশ দিয়েছেন সচেতনতা করার জন্যে, মাঝে মাঝে টিভি পর্দাতে কিংবা সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে সকলকে সজাগ রাখার জন্য অনুপ্রাণিত করেছেন। কিন্তু আমাদেরকেও মনে রাখতে হবে যে আমরা এই সরকারি বিধি নিষেধ আমরা মেনে চলব, এবং আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের জয় সুনিশ্চিত। আমরা ধর্মে বিশ্বাস করি, আর আমাদের ভারতবর্ষে নারী শক্তির পূজা হয় বিশ্বাস করি, তাই যে কোনো দেশেই যে কোনোভাবে সংখ্যালঘু দেশ, সংখ্যাগুরু দেশ, আলাদা আলাদা করে কিছু নেই, পুরো গোটা বিশ্বে যেন হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সকলে একত্রিত হয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারি, সেটাই আমাদের কাম্য ঠাকুরের কাছে। আজকে লক্ষ্মী পুজোর শুভ দিনে, কোজাগরী লক্ষ্মী পুজো, সেই শুভ দিনে আজকে আমাদের এই অঞ্চলে রাজেন্দ্রপল্লীর এই খুঁটি পুজো, রাজেন্দ্রপল্লী সঙ্গের 83তম বর্ষের খুঁটি পুজো আজকে হলো। আমি আশাবাদী যে আমরা জীবনে দুর্গা পুজোয় মানুষ মানুষের পরিপূরক হিসাবে সকল বাধাকে অতিক্রম করে একত্রিত হয়ে এই করোনার বিরুদ্ধে আমরা উৎসব পালন করেছি, করোনার বিরুদ্ধে দাঁড়িয়েও সেই একইভাবে আমরা দীপাবলির আনন্দও মানুষের কাছে পৌঁছে দেবো বিভিন্ন জায়গায়। আর সিমলা রাজেন্দ্রপল্লী সকল সদস্য সদস্যবৃন্দকে আমার শুভকামনা জানাচ্ছি, এবং এই অঞ্চলে আজ থেকে দীপাবলির উৎসব শুরু হলো, আগামী দিনে যেন এই দীপাবলি সকলের জীবনে আলোকোজ্জ্বল হয়ে ওঠে। 83 বছরের পুজো অনেক পুরনো, তো আমি ছোটোবেলা থেকে আমি এই পাড়াই ছেলে, তো ছোটোবেলা থেকেই আমি এই অঞ্চলে দেখে আসছি এই পুজো হচ্ছে। তো আমার কথা হচ্ছে এই পাড়ার আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেও এই ক্লাব অংশগ্রহণ করে থাকে, তো এখন যে চারিদিকে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে তাতে আমার প্রার্থনা যে আমরা তো মায়ের শক্তির আরাধনা করি, মা কালীর আরাধনা করি, তো মায়ের এই শক্তি সমস্ত নেগেটিভ এনার্জিকে বিনাশ করি, পজিটিভ এনার্জি জয় হোক। দেখুন এই পুজো, আমি একটু পুজোর ইতিহাস বলছি। আমরা ছোট থেকে এই পুজোটা দেখে আসছি, এবং এই পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিল। এখানে যে গোসাই বাড়ি, সেনেদের বাড়ি, বসুদের বাড়ি, এবং এই অঞ্চলের অনেকেই, এটা সেনেদের মাঠ ছিল, এই মাঠে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, কালী পুজোর সময় বিভিন্ন ফাংশন হতো, যাত্রা হতো, আরও অনেক কিছু
ছোটো থেকে আমরা দেখেছি। তো এই একটা শক্তির আরাধনা এই মাঠে চিরকালই থেকে হয়ে আসছে, এবং এই যে তিনটে বাড়ি এই পাড়াকে কন্ট্রোল করছে, প্রায় কন্ট্রোল মানে ইন দ্য সেন্স পাড়ার উপর একটা প্রভাব ছিল, তাদের কথা গার্জেন হিসাবে সবাই শুনত। তো আমাদের কাছে একটাই প্রার্থনা, করোনা বিধি মেনে আমরা যদি সব কিছু মেনটেন করতে পারি তাহলে করব। পুজো উৎসবের উদ্যোক্তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, তারা যেন করোনা বিধি, গভর্নমেন্টের যে করোনা বিধি আছে সেই করোনা বিধি মেনে এই সমস্ত কাজকর্মগুলো যেন করে, নাহলে যে তৃতীয় ওয়েভ যেটা আসছে সেটা ভীষণ মারাত্মক এবং বাচ্চাদের ওপরে প্রচণ্ড তার প্রভাব। সেই প্রভাবটাকে কমব্যাট করার জন্য আমাদের নিজেদের সচেষ্ট হতে হবে, গভর্নমেন্ট এসে সব কিছু করে দিতে পারে না। আমরা নিজেরা ঘরে ঘরে যদি একটা গভর্নমেন্ট তৈরি করি তবেই আমরা এইটাকে প্রতিহত করতে পারবো, নচেত কলকাতায় অনেক জায়গায় হয় বড় বড় পুজোর নাম নিয়ে আমার লাভ নেই। আমাদের কাছেও যে লাইটিংগুলো হয় দেখবেন অন্য জায়গার তুলনায় হয়তো খুব একটা ভালো হয় না, কিন্তু ওর কাছাকাছি আমরা থাকি। স্বামী বছর 82 পূর্ণ হয়ে 83 কার্যক্রম রয়েছে, ওতে রয়েছে রক্তদান শিবির রয়েছে, তারপর আপনার খেলাধুলো রয়েছে, বাচ্চাদের খেলা, বড়দের খেলা, হেলথ চেক আপ ক্যাম্প, আর যারা মানে ভালো পড়ালেখাতে রয়েছে ওদের ভালো আমরা কন্ট্রিবিউশন দিই। কোভিড প্রোটোকল নিয়ম করোনার যা প্রোটোকল আছে সবগুলোকে, ডিস্টেন্সটাকে মেনটেন করা, যেহেতু মাস্কের ব্যাপারটা আছে, যে আজকে প্রোগ্রাম আছে বলে মাস্কটা আমরা খুলে রেখেছি, না তাহলে আমরা সবসময় মাস্ক পরে বার ঠিক আছে।